এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ 11 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে ক্লাস বর্জন কর্মসূচি চলছে। বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ। এদিকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবরণ অনশন কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষা লিয়াজো ফোরাম। মাহবুব লালু সজলের রিপোর্ট। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, বার্ষিক 5% বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া সহ 11 দফা দাবিতে রাজধানী সহ সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকেই রাজশাহীতে বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন শুরু করেন শিক্ষকরা। বন্ধ রয়েছে প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠান। বরিশালে নগরীর বেসরকারি সব স্কুলের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা। 11 দফা দাবি আদায়ে দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে গাজীপুরে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। এ সময় সরকারি নীতিমালা অনুযায়ী অবিলম্বে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়। এদিকে গাইবান্ধায় মানববন্ধন করেছেন শিক্ষক কর্মচারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। 11 দফা দাবি পূরণ না হলে পরবর্তীতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এদিকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজু ফোরামের ব্যানারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ 11 দফা দাবিতে সারাদেশে শিক্ষক কর্মচারীদের আন্দোলনেও একাত্মতা ঘোষণা করেছেন তারা। মাহবুবুল আলম সজল, বৈশাখী সংবাদ, ঢাকা।